ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. সম্মানিত হাফেজুল ভাই, আজ হাজার থেকে আপনি জানতেছেন আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপত্তার সাথে রাখুন। আমি ছয় তাকবীর ঈদের নামাজ পড়লে হবে কিনা, ছয় তাকবীর ঈদের নামাজ পড়লে হবে না সেটা না যায়, বারো তাকবীর ঈদের নামাজ পড়ে না, একটা দুইটা হাদিস নাই, এটা দেখতে পারেন না যে বারো তারিখে হাদিসের অভাব নেই, ছয় তাকবীরের ওইদিকে যান কেন? এর মধ্যে কথা আছে, আল আকোয়াল রয়েছে এবং সাহাবিদের বা তাবিনদের আমল রয়েছে বলে উল্লেখ করা হয়, বর্ণনা পাওয়া যায়, কিন্তু ছয় তাকবীর সম্পর্কে একটা দুইটা হাদিস নাই এবং বিশুদ্ধ, যারা আলোচনা করে তারাও তো অধিক বিশুদ্ধ বলে, বিশুদ্ধ একটা হলো পড়া যাবে বলে আর একটা অধিক বিশুদ্ধ বলে। এবং পড়ছেন স্পষ্ট ভাবে, যেগুলি ভিডিওতে উল্লেখ করছি সেই ভিডিওতে ওইভাবে পড়বেন, যেটা পিছনে গেছে গেছে গিয়া কোরআন সুন্নার অনুসারে পড়ার চেষ্টা করবে, তখনই গ্রহণ হবে, মতবিরোধ বাদ দিয়ে কে কি বললো এটা আমাদের বিষয় না, কোরআন সুন্নার সহি ভিত্তি আমল করতে পারলে সেটার মধ্যে নির্ভরযোগ্যতা আছে। এটা স্যার কি কি রইতে পারে? হাফিজুর ভাই সঠিক মতো আমল করেন, কোরআন সুন্নার যেখানে কোরআন সুন্নার স্পষ্ট দলিল আছে সেখানে আর অন্যদিকে ডাইভার্ট না করাইতে উচিত পড়বো কোরআন সুন্নার আলে, যেখানে দলিল আমরা বুঝি না, যেখানে ইস্তেহাদ দরকার বা বিষয়গুলি বিদ্বানগণ যেমন আমাদের ইমামগণ সমাধান দিয়েছে সেখানে আলাদা কথা। আল্লাহ হেফাজত করুন, আমাদেরকে সঠিক আমল করার তফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজ ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।